তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও তোমাদেরকে দেব না, আজ আমার কতগুলো কথা তোমাদেরকে বলার আছে, তোমাদেরকে আমি শোনা মানে বলবো আর কি। আমার না ভালো লাগছে না, বিশ্বাস করো আমার না বিরক্ত হয়ে যাচ্ছে। এবার আমি অনেক সহ্য করেছি, অনেক অনেক অনেক, আর আমি সহ্য করতে পারছি না, কি করবো বলো দেখি। দেখো তোমরা নিশ্চয়ই অনেকে বুঝতে পারছো যে বোন কেন এরকম বলছে, কারণ আছে। দেখো আমার না মাথা ফাথা ঠিক নেই, মাথা আমার একদম গরম হয়ে যাচ্ছে, আর কি কারণে গরম হয়ে যাচ্ছে তোমরা ভালো করে দেখো। দেখো এই যে বিমল মণ্ডল বলে একজন আছে, কি সব ভুলভাল শুধু মেসেজ করে যায়। দেখো প্রত্যেকটা এতে লিখবে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে, খুব সুন্দর হয়ে শোনা শোনা টোনা মোনা, এইসব কি এইসব কি। আমি ওকেই বলছি, বিমল দাকে বলছি, দেখুন দাদা আমি তো আপনাকে প্রথম দিন থেকেই বলেছি যে আমি আপনার ছোট বোনের মতো, প্লিজ এরকম এরকম পাগলামি করবেন না, শুধু এরকম আমারই খারাপ লাগে, আমার তো খারাপ লাগছে। এইটুকুনি বোঝেন না আপনি যে কেন একটা মেয়েকে এইভাবে আমি এরকম এরকম করে কমেন্ট করব, আমার ভালো লাগে না। আপনি বুঝতে পাচ্ছেন আমি আপনার কোনো এসএমএস এর রিপ্লাইও দিই না, তাহলে আপনি বুঝতে পাচ্ছেন না যে আমি বিরক্ত বোধ হচ্ছি, আমার ভালো লাগছে না। কেন আমাকে বিরক্ত করছেন আপনি, কেন আমাকে এতটা অস্থিরতার মধ্যে ফেলে দিচ্ছেন বলুন তো। আমার সত্যি বিরক্ত লাগছে, আমার একদম ভালো লাগে না এত এত এ, আমার ঠিক কি বলবো। প্রত্যেকটা ভিডিওতে ভালোবাসি ভালোবাসি, তুমি আমার সাথে দেখা করো, আমি আমি তোমার সাথে দেখা করতে ইন্টারেস্ট নেই, কেন বোঝার চেষ্টা করছো না। আমি তো বারবার করে বলছি, বারবার করে, আমি কি তোমাকে তুমি বলেও বলছি, আমি তুমি করেই বলছি, দাদার মতো পুরো দাদা ভাবছি, পুরো দাদা দাদা, ঠিক আছে। আমি দাদাই হাত জোর করে বলছি, দাদা প্লিজ এটা করা বন্ধ করো, আমার একদম ভালো লাগছে না, দয়া করো আমার উপরে দয়া করো, একটা ছোট বোন ভাবো না আমাকে, বোনের চোখে দেখতে কি হয়েছে। আমি তো সেটাই বুঝতে পারছি, প্রথম প্রথম তো বোন বোন করতে, এখন আবার হঠাৎ করে ভালোবাসা এত কোথা দিয়ে আসছে আমি বুঝতে পারছি না। আর আমাকে ভালোবাসার কোনো প্রয়োজন, আমি কারণ কি আমি আমার মনে সেসব কোনো জায়গা নেই, ঠিক আছে, ভালো লাগে না জানো তো বন্ধুরা। আমি আমি নিজেই বিরক্ত হয়ে যাচ্ছি, কি বলবো। তোমাদের মধ্যেও অনেকে ওনার প্রশ্নের হচ্ছে কিনা দিয়ে রিপ্লাই দিয়েছে, অনেকেই দিয়েছে আমি দেখেছি, ঠিক আছে। লিখে একজন বলেছে পাগলা পাগলা যদি দিয়ে আসো, এইসব লিখেছে, ঠিক আছে, আমার জন্য কেউ জীবন দিয়ে দেবে, কেন এসব করছো, কেন আমার জন্য জীবন দিতে যাবে, নিজে বাঁচো, এইসব ধরনের কথাবার্তা বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমার সত্যি এত বিরক্ত লাগছে না বলে বোঝাতে পারবো না, বিশ্বাস করো তোমার এই কমেন্টগুলোতে আমার প্রত্যেক দিনই বিরক্তি লাগিয়ে দেয়, প্রত্যেক দিনই বিরক্তি লাগিয়ে দেয়। ভালোবাসা শব্দটা আমার একদম শুনতে ভালো লাগে না, ওটা তুমি তোমার মধ্যে রেখে দাও, যদি ভালো কমেন্ট করতে পারো বোনের মতো তাহলে এসে কমেন্ট করবে, আমার ভিডিও দেখবে, না তো দেখার দরকার নেই, ঠিক আছে। ছোট বোনের মতো করে বলছি আমি, আমি তোমাকে দাদা হিসেবে বলছি, দাদা হাত জোর করে আবারও বলছি, দাদা হিসেবেই বলছি, আমার আমার সত্যি 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 বলছি, আমি মন থেকে বলছি, আমার না খুব খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, এভাবে আমাকে আর ডিস্টার্ব একদম করো না, প্রত্যেকটা মুহূর্তে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছো তুমি, দেখছো আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না, তোমার কোনো রিপ্লাই আমি দিচ্ছি না, তাহলে কেন তাকে আমি বারবার করে ডিস্টার্ব করবো, ভালো লাগে না। যদি এরপরে মনে হয় এই ভিডিওটা তোমার দেখার পরে যদি মনে হয় যে আমি বোনকে আবার ডিস্টার্ব করবো, বোনকে আবার এই ধরনের কথা বলবো, তাহলে বলো যাও। আর যদি মনে করো যে বোনকে আমার ডিস্টার্ব করা উচিত হচ্ছে না, বোন যেতে বিরক্ত বোধ হচ্ছে, তাহলে করবে, বাদ দাও, আমার আর ভালো লাগছে না তোমাকে এই কথাগুলো আমার শোনানোর, মানে কি বলবো, একটু আমার খুব বিরক্তি লাগছে, মানে আমার অনেক হয়েছে, আমি শুধু এতদিন ধরে দেখে আসছি, এতদিন ধরে শুধু দেখেই আসছি যে দেখো আজকে আবার একটা কি কমেন্ট করেছে, লিখেছে তুমি একবার, দেখো লিখেছে তুমি একবার দেখা করো, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তুমি আমার মেসেজ করতে পারো না, দেখছো করি না, আমি দেখ তুমি দেখতে পাচ্ছ যে আমি তোমার মেসেজ করি না, তাও ফের কেন তুমি এরকম করছো, প্রত্যেকটা মুহূর্তে আমাকে জ্বালাতন করে দিচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে আমার বিরক্ত করে দিচ্ছে, ভালো লাগে না আমার।
আমার ভালো লাগে। তুমি এরকম ভাবে তোমার সাথে কথা বলতেও আমার ভালো লাগে না। আমি 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 অনেক দেখেছি, আমি কেন আমার সাথে আমার আমার নিজেরই আমি আবার বিরক্ত বোধ হয়ে গেছে। এবার কালকে একটা প্রশ্ন করে, কালকেও একটা কমেন্ট করেছে, কাল না প্রত্যেক দিন এরকম কমেন্ট করে। কে একজন আবার রিপ্লাই দিয়েছে, দাঁড়াও, হেসেছে, লিখেছে তুমি একবার দেখা করো না হলে আমি তোমার সঙ্গে দেখা করব, কোথায় গেলে দেখা পাবো, আমি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি, আমি তোমাকে ভালোবাসি, তুমি একবার দেখা করো, তোমাকে একটিবার আমাকে একটিবার মেসেজ করো, তুমি খুব আমি খুব কষ্ট পাচ্ছি, আমি কি করব, আমার একদম ভালো লাগছে না। এরকম ধরনের প্রশ্ন দ্বিতীয়বার আর এরকম ধরনের কথা বলো না, ঠিক আছে? আমি কারো ভালো টালো বাসি না, আমার দ্বারা ভালো লাগে না, ছাড়ো, এই দ্বিতীয়বার কিন্তু এরকম ধরনের কাজ করো না, আমার একদম ভালো লাগে না। আর জানো বন্ধুরা, এতবার করে তোমাকে বলে দিয়েছি, বুঝে নিয়েছো, আর আমি আর কোনো আর কথা বলতে চাই না। আর আমি আমার বন্ধুদেরকে একটা কথা বলতে চাই, আমি একটা জিনিস নিয়েছি, কি বলতো, কি বলতো, দাঁড়াও দেখাচ্ছি, দেখাচ্ছি, দাঁড়াও, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, আগে চোখ বন্ধ করো, কোনো করে সবাই মিলে চোখ বন্ধ করো আগে, তারপরে দেখবে, ঠিক আছে? আগে চোখটা বন্ধ করো, করেছো? এবার দেখো, টেন 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 টেন, এই দেখো, একে নিয়ে আসলাম আজকেই, মানে কি একটা নেবো, কি নেবো ভাবছি ভাবছি ভাবছি, দাবাচ্ছি, দাঁড়াও, একে একে নিয়ে আমার সাথে থাকবে সবসময়, আমারও মনটা ভালো থাকবে, আবার কিছু একটু বকবক করতে পারবো, জানি এ বকবক করতে পারবে না, কিন্তু আমি তো বকবক করতে পারবো, আমার না এগুলো খুব ভালো লাগে। আমাকে একবার বিয়ের আগে আমার বড় একটা দিয়েছিল আমাকে খরগোশ, ঠিক আছে? তা ওর নাম ছিল দেবদাস, ও নিজে কিনেছিল, মামার বাড়িতে যাওয়ার সময় আমাকে দিয়ে গেছিলো, জানো তো, আমি খুব যত্ন করতাম, খুব যত্ন করতাম। হয়েছে কি, এবার একদিন আমি মানে ওকে রেখে আর আমি বাইরের দিকে গেছি, আর একটা বিড়াল এসে কামড়ে দিয়েছে। তারপরে কি কান্না আমার, কি কান্না এর জন্যে, হ্যাঁ, সে এত কাঁদছি, এত কাঁদছি, লাস্টে দেখে শুনে ফের আমার হচ্ছে, ফের মানে আমার শ্বশুর, ঠিক আছে, বলছে এত কান্না কেঁদো না, তোমাকে ফের আমি খরগোশ এনে দেবো বলে, আবার তার এক সপ্তাহ পরে ফের একটা খরগোশ এনে দিয়ে, সে কেমন একটা যেন মানে গায়ের রঙটাও ভালো না, কেমন যেন একটা নিস্তেজ হয়ে আছে খরগোশটা, একেবারে সে খায় না দায় না, ওকে দেখে না আমার কি বিরো, আমি সে তার ওকে স্নান করে দিই বলে ওকে জম্পেস করে আমি ডেটা ডেটা দিয়ে শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিয়েছি। আর তারপরের দিন পুরো একদম এরকম কার্ড হয়ে গেছে, তারপর থেকে আমার খুব কষ্ট হতো, ধুর আমার আর ভালো লাগে না, আমি আর এসব। তারপর এখন একে দেখলাম, এ বেশ খুব চঞ্চল, জানো, এ আমাদের বাড়ির পাশেই হচ্ছে ওদের, এ ওরা এইসব মানে বিক্রি করে আর কি, একে আমি দেখলাম এই খুব চঞ্চল, আমি না একে আমার নেই, একে আমি নিই, আমার এত পছন্দ হয়েছে কি বলবো, তাই নিয়েছি। তোমরা কমেন্টে জানাবে কিন্তু ওকে কেমন হয়েছে, আর কি নাম দেবো কমেন্টে জানাও তো, এখনও নাম ঠিক করতে পারিনি, জানো, কি নাম দেওয়া যায়, কমেন্ট তাড়াতাড়ি কমেন্ট করো, ঝুপঝুপ করে কমেন্ট করো, এর কী নাম দেবো, তোমরা যে নাম দেবে সেই নামই আমি ডিসাইড করবো, দেখো একটু কাছ থেকে তোমাদের দেখাই দেবো, এই দেখো কুটু 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 কুটু। আর বন্ধুদেরকে একটু হাই করে দাও, বন্ধুদেরকে একটু হাই করে দাও তো, হাই করে দাও তো, হ্যাঁ হাই করে দাও, একটু হাই, খুব বদমাশি বাবা, খুব ছটফটি, জানো, একটু খুলে থাকে না, দেখো হাই করে দাও, হাই, তো চলো এরকম খিদে পেয়েছে, একটু খাইয়ে দিই, আবার তোমাদের পরে কথা বলছি। ওর জন্যে এই ঘাস তুলে নিয়ে আসি, জানো, ও কী খাবে এখন, আমি এই মুহূর্তে তো এই বাড়িতে ফল নেই, বুঝেছো, ওই বাড়িতে না গেলে তো পাবো না, এই খাবে তাই, খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, এই তো খাও 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 খাও। আমি এটাকে তুলে ধুয়ে নিয়ে এসেছি ভালো করে, জানো, এই দেখো ওর না খিদে পেয়েছিল, জানো, ওই জন্য আমি খাটে ওকে রেখেছি, দেখছি জামা কাপড় সব শুঁকছে, আমি একটু মুড়ি দিলাম, খেলো না, ঠিক আছে, আর এ বাড়িতে ফল নেই, ওর এরা ফলও খায় তো, তাই না, এই বাড়িতে ফল নেই, আমি ওকে কী দেবো, ওই বাড়িতে গিয়ে তারপরে হচ্ছে ফল দেবো, আমি দেখি একটু ঘাস তুলে নিয়ে আসি, নিয়ে আসলাম, আমি ধুয়ে টুয়ে নিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর খাচ্ছে, দেখো, নাও নাও নাও, খাও 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 খাও, কি নাম দেবো, কি নাম দেবো, তোমরাই বলবে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে একটু খাইয়ে দিই, ঠিক আছে, পরে কথা বলছি, আমি নিজে এখনো খাইনি, একে খাইয়ে দিই আগে, কি সুন্দর না, খুব কিউট, আমার মতো না, চলো, ভাবছে মন ফুটো না, পাগল, একদম পাগল, সত্যি পাগল, আমি অনেকে আমার পাগল বলেছে, আবার বলুক যে যা পারে বলুক, কিচ্ছু মনে করি না, বল কুচু, ওরে ওরে।
খেয়ে নিক।